হ্যালো বিয়স আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন এবং কি সুস্থতেই আছেন হ্যাঁ আজকের ভিডিওটা আমি রয়েছি ফিশারম্যান বিডি চ্যানেলে এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা পুকুরে অল্প খরচে নিয়ম মতনে চাষ করে আপনারা সফলতা হতে পারবেন প্রাথমিকভাবে যে মনোসেক্স মাছের পোনাটা আপনার সংগ্রহ করবেন সেই মাছটা আপনার এক্সাইজ হতে হবে তার মাধ্যমে দেখা যাচ্ছে মাছের কোয়ালিটি হিসাবে গুণগত মান শয়ন ভালো এই মাছটি আঠাশ দিনে হরমোন খাওয়া এবং কি উপযোগী হিসেবে করে হচ্ছে হ্যাভিয়স তার মাধ্যমে দেখা যাচ্ছে আপনাদেরকে পুকুরের আয়তন কতটুকু রাখতে পারবেন এই সাইজের মাছগুলো আপনার তিন থেকে চার মাসের ভিতরে মাছের কেজিতে চলে আসবে বিশটা অতে পঁচিশটা কেজি হ্যাভিয়াস তিন মাসের ভিতরে যদি আপনার বিশটা অতে পঁচিশটা কেজি চলে আসে তার মাধ্যমে পরবর্তী এক মাসের জন্য আপনার খাদ্য দিয়ে এবং কি বেশি পরিমাণ দিতে হবে সেই ক্ষেত্রে দেখা গেছে চারটা অতেব পাঁচটা কিংবা দুইটা কেজি চলে আসে আমরা দুইটা কেজি বলবো না অতএব আপনারা তিনটা কেজি মাছ পেয়ে থাকবেন হ্যাভিয়াস তার মাধ্যমে দেখা যাচ্ছে পুকুরের পানির গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফিট অতএ ছয় ফিট হ্যাভিয়াস তেলাপিয়া মাছের ক্ষেত্রে পানির যতটুকু বেশি রাখবেন সেইটুকু পুকুরে পানির পরিমাণ আরও যত গভীরতা থাকবে ততই ভালো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের খাদ্যর পরিমাণে আরও আপনারা দ্বিগুণত্ব বাড়ায় রাখিত হবে হ্যাভিয়াস ইতিমধ্যে এই তেলাপিয়া মাছগুলো আমরা যে ডেলিভারিটা দিয়ে থেকে চার থেকে পাঁচ ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছগুলো আমরা প্যাকেটে আপনাদের ডিকট অবস্থার মাধ্যমে মাছগুলো পৌঁছায় দেওয়া হয় হ্যাভিয়াস তার মাধ্যমে আরও আপনাদেরকে বলে যাচ্ছি যে তেলাপিয়া মাছ অল্প সময়ের ভিতরে কিভাবে চাষ করতে পারেন এই মাছটি হরমোন খাওয়া উপযোগী হিসাবে আমরা করে দিচ্ছি অতএব সফলতা পাওয়ার জন্য আপনাদের তার মাধ্যমে দেখা গেছে মনোসেক্স তেলাপিয়া মাছ কোয়ালিটি হিসাবে আপনারা গুণগত মান শয়ন ভালো পাবেন হ্যাভিয়াস আপনার পুকুরে আপনার কী কতটুকু নার্সিং করতে হবে এই মাছটি আপনার নিয়ে পুকুরে নার্সিং করতে হবে আপনার বিশ থেকে পঁচিশ দিন অতএব এক মাসের ভিতরে আপনারা নার্সিং কাজ করতে হবে যখন মাছের পোনা একশো থেকে দেড়শো কেজি চলে আসবে তার মাধ্যমে দেখা গেছে মাছগুলো আবারও আপনারা একটা বাসাইকৃতভাবে করে নেবেন ইনশাল্লাহ আপনারা সফলতা হতে পারবেন অবশ্যই আপনার কোনো রকমই লস হবে না সেই পুকুরে নার্সিং যখন করিবেন তখনই পোনা মাছের জন্য পানি রাখবেন দেড় ফুট দেড় ফুট পানির মাধ্যমে আপনারা পুকুরে এবং কি নার্সিং করে সম্পূর্ণটা করে দিতে পারবেন হ্যাভিয়স তার মাধ্যমে দেখা গেছে ঘন ঘন খাদ্যতে আপনারা ব্যবহার করতে পারেন অতএব এই তেলাপিয়ার মাছের সাথে অন্য মাছ কিছু পরিমাণ আপনারা ব্যবহার করতে পারেন তার মাধ্যমে দেখা গেছে তেলাপিয়ার মাছের সাথে আপনারা কি কী মাছ দিতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরও বিস্তারিত বলে যাচ্ছি তেলাপিয়া মাছের সাথে রই কিংবা পুঁটি মাছ অতএব কিংবা বাটা মাছ আপনারা ব্যবহার করতে পারেন হ্যাভিয়াস তার মাধ্যমে দেখা গেছে মাছগুলো কোয়ালিটি হিসাবে আরও ভালো হয়ে থাকবে হ্যা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না